এটা কে এলে মাম্মা ঘুম ভেঙে গেছে আই দুষ্টু বুড়িটা এই মশারি খুলে দিই খুলে দিই খুলে দিই কি অবস্থা কাঁথা কোথায় হ্যাঁ ঘুম ভেঙে গেছে বাবা হ্যাঁ ঘুম ভেঙে গেছে উঠতে হবে এখন ওলে বাবা একা একা কি উঠতে পারবে তুমি ওলে বাবা কাঁথা কই কি করছে কি অবস্থা কাঁথা সরাই ফেলছো উঠতে হবে এখন উঠতে হবে ওলে মা শুনে মামাটা ঠিক আছে ঠিক আছে আসো আসো উঠাচ্ছি আসো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের গল্পকথার নতুন আরো একটি ভিডিওতে। তো আমাদের পুষ্পসোনা কিন্তু মাত্র ঘুম থেকে উঠলো, ঘুমটা অনেকক্ষণ ঘুমাইছে, তো আবার ঘুমাই যাচ্ছে। তো ঘুমা, আমি একটু কথা বলি। আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আমরা এবার যে পূজার শপিং করলাম, তো সেই শপিং করার একটা ব্লগ আজকে আপনারা দেখতে পাবেন। তো আজকে মানে ব্লগটা অলরেডি কিন্তু এডিট করা শেষ, কিন্তু ব্লগটা আসলে একটা হজাবড়ালো ব্লগ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা এবার শপিং করছি যেদিন যতটুকু সময় পাইছি, মানে আমাদের পুষ্পসোনা তো অনেক ছোট, তো ওকে নিয়ে বের হতাম না। তো অনেক কয়েকদিন গেছি, 3-4 দিনের মতো হবে। তো এক এক দিন গিয়ে আমি সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় দিচ্ছি শপিংয়ের জন্য। তো যেদিন যা কিছু কেনাকাটা করছি সব কিছু একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছি, ভিডিও করে একটা ব্লগ বানাইছি আর কি, পূজার শপিং ব্লগ। তো আজকের এই মানে ভিডিওটা আমি এখন মানে ইন্ট্রো নিচ্ছি, আর আপনারা ব্লগটা দেখতে থাকেন, আশা করছি বেশ ভালোই লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক দিবেন। তো চলুন বেশি কথা না বলে আপনারা ব্লগটা দেখে নিন। এটা হচ্ছে আমাদের শপিংয়ের প্রথম দিন। তো প্রথম দিন আমি আদিত এমনকি স্কুল থেকে নিয়ে সরাসরি আরঙ্গে চলে গেছিলাম, আর সেই দিন আমাদের সঙ্গে রায়ও ছিল। তো দুই বান্ধবী একসঙ্গে শপিং করবে জন্য কিন্তু বেশ আনন্দে ছিল। তেমনের খুব ইচ্ছে ছিল এবারের পূজার শপিং যেন ওর বোনেরটা দিয়ে শুরু হয়, বলতেছিল আমাদের নতুন সদস্য তার ওটা দিয়ে শুরু করব। আর এইখানে এসে আদ্রিতামণির রায় ছোট ছোট ড্রেস দেখে এত খুশি, তো মনে হচ্ছে যে যা পাচ্ছে তাই নিয়ে নেবে। ওর বোনের ড্রেসগুলো নেওয়ার পর ও এখন ওর নিজের জন্য দেখছিল, আর ও এই ব্ল্যাক কালার ড্রেসটা খুবই পছন্দ করছিল। আমারও বেশ ভালো লাগছিল, কিন্তু ওর সাইজ মতো হচ্ছিল না। আর এরপর আমরা পরের দিন আবার একটু বের হই। আসলে ওই যে বললাম, একদিনে তো সম্ভব না, পুষ্পসোনাকে রেখে রেখে বের হচ্ছে 1-1.5 ঘন্টার জন্য। তো পরের দিন আবার আমরা আদ্রিতামণিরই কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের হই, ভাবছিলাম যে যতটুকু পারি কিনে নেব। তো প্রথমেই আসি আদ্রিতামণির জুতা কেনার জন্য। তো বাটাই এসে আদ্রিতামণি জুতা দেখছিল, আর জুতা দেখতে গিয়ে ওর এক জোড়া জুতা এত পছন্দ হয়েছে, ওর মানে ঢুকেই ওই জুতাটাই হাত দিয়েছে। তো জুতাটা বেশ ভালোই লাগছিল আমারও, আর ভাবলাম যে আসলে মেয়ের পছন্দেরও গুরুত্ব দেওয়া উচিত। তো জুতাটা পরার পর আবার বলতেছিল ও একটু মিররে দেখবে। তো তারপর ও গিয়ে এরকম পোজ দিচ্ছিল, আমার বেশ হাসিই লাগছিল। তো জুতা নিয়ে সেদিন আর কিছু নেওয়া হয় নাই, এটা আবার তার পরের দিন। তারপরের দিন আমরা মামে আবার বের হই, আর এদিন বের হই আদ্রিতামণির ড্রেস কেনার জন্য। ওর বোনের ড্রেস কিন্তু নেওয়া হয়েছে, তারপরেও সে যেখানে যাচ্ছে শুধু ওর বোনের জন্যই জিনিস দেখতেছে। তো এটা আমার বেশ ভালোই লাগতেছিলো, শুধু বলতেছিলো বোনের জন্য আরও কিছু নাও, কিন্তু আসলে আমার অত কিছু নেওয়ার ইচ্ছে ছিল না। তো এইখান থেকে আদ্রিতামণি আর আমাদের বাড়ির রায়বুড়ির জন্য ড্রেস নিলাম। নেওয়ার পর ওইখানে আদ্রিতামণির আরেকটা ড্রেস হচ্ছিল না ওর সাইজ মতো, তারপর পাশে আরেকটা শোরুমে আসি।
আর এসে আজকে তেমনই এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা হাতে নিছে। ও আগে থেকেই বলতেছিল এবার একটা ব্ল্যাক কালারের ড্রেস নেবেন, আর আরঙে ওর সাইজ মতো হচ্ছিল না যেন একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু এইখানে পেয়ে আবার সে বেশ খুশি। তো ওর জন্য ওই ব্ল্যাক কালারের ড্রেসটা নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম। তো আদ্রি তেমনি রাস্তার মধ্যে বলতেছিল, মাম্মা শপিং করতে করতে আইসক্রিম খেতে হয়। তো শুনে বেশ হাসি পাচ্ছিল আমার। তারপরে ওকে একটা আইসক্রিম নিয়ে দিলাম ওর পছন্দ মতো, নেওয়ার পরে আমরা বাসায় চলে যাচ্ছি আজকের মতো। আর এইটা আবার তারপরের দিন, আগের দুই একদিন যে বাইরে গেছি সেইটা হচ্ছে অফিসের দিন ছিল, যার জন্য আদ্রি তেমনের বাপি আমাদের সময় দিতে পারে নাই। কিন্তু আজকে ছুটির দিন, আদ্রি তেমনের বাপি আমাদের সঙ্গে যাবে। আর আজকে বের হচ্ছিলাম শাড়ি কেনার উদ্দেশ্যে, তো ভাবলাম যে আসলে কতটা সময় লাগবে সেটা বুঝতে পারতেছিলাম না। যদিও একটা দোকান আমরা ফিক্সড করছিলাম যে ওইখানে যাব, গিয়ে যেটা পছন্দ হয় সেটা নেব, নিয়ে চলে আসব, কারণ অত বেশি সময় তো বাইরে আসলে থাকতে পারবো না। তো যার জন্য আমরা আজকে পুষ্কুষণাকে সঙ্গে নিয়েই বের হচ্ছিলাম অনেকটা সাহস করে। তো বুঝকে সোনাকে নিয়েই আমরা চলে আসছিলাম শাড়ি কেনার উদ্দেশ্যে। এটা হচ্ছে ওনাদের অনলাইন বিজনেস, সেটা হচ্ছে ঢাকা মার্ট ওনাদের যে শোরুমে, সেইখানে আমরা আসছিলাম। আর এটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। তো এখানে এসে শাড়ি দেখছিলাম আর ভাবছিলাম যে এইখান থেকেই মানে যে কয়টা শাড়ি নেওয়ার নিয়ে নেব। তো এখান থেকে আসলে সব নেওয়া হয় নাই, ওইখান থেকে আমার জন্য আর আমার ননদের জন্য শাড়ি নিয়ে, তারপরে মায়ের জন্য হচ্ছিল না, তারপরে এটা আবার পরের দিন এই দোকানে আসি, এখান থেকে মায়ের জন্য শাড়ি নিই। আর ভিডিওটা করছে হচ্ছে আদ্রি তেমনি, সেটা দেখে বোঝা যাচ্ছে হাতটা একটু কেঁপে গেছে। আর এটা হচ্ছে তার পরের দিন, আর এদিন আমরা পুরো গ্যাং মিলে বের হই। গ্যাং বললাম এই কারণে আমরা বাসায় যে কয়জন ছিলাম সবাই মিলে, আর যেতেমনের বাপি সুমন সৌরভ মানে আমার ভাই, আমরা সবাই মিলে বের হয়েছি যে যতটুকু কেনাকাটা বাকি আছে সব আজকে শেষ করব। তো আরঙে গিয়ে বাবার জন্য ড্রেস নিলাম, নেয়ার পরে এখন আসছি একটু কসমেটিকের দোকানে। এখান থেকে আদ্রি তেমনি অনেক কিছুই নিল, তো ওর পছন্দ মতো কসমেটিকগুলো নিয়ে এখন আমরা যাচ্ছিলাম ইজিতে। আর এইখানে ছেলে মানুষ বললাম এই জন্য যে সুমন, তারপরে আদ্রি তেমনের বাপি আমার ভাই কারো কেনাকাটাই হয়েছিল না, তো এখানে এসে ওদের কেনাকাটাগুলো শেষ করলাম। আর এখানে একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আদ্রি তেমনের বাপির এই পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছে, বাট সাইজ মতো হচ্ছিলো না, একটু বড়, তা আমি বললাম যে এটাই নিয়ে নাও সামনে বছর ঠিক হয়ে যাবে। তো এগুলো নিয়ে খুব মজা হচ্ছিলো। আর এই যে আমাদের পুষ্কুষণা, এতক্ষণ সে বেশ ঘুমাচ্ছিল আর এখন উঠে গেছে, তো ওর মামার কোলে আছে, আর ওর মামার কোলে থাকতে আসলে খুব পছন্দ করে। আর এই যে সে, তার মুডও ভালো হয়ে গেছে, তো বেশ ভালোই সঙ্গ দিচ্ছিল আমাদের সঙ্গে। আমি তো ভাবছিলাম কান্নাকাটি করবে, তো তারপর ওদের কেনাকাটা শেষ করলাম। সব শপিং শেষ করে এখন আমরা আসছি একটু কিছু খাওয়ার জন্য। তো গরমের মধ্যে আসলে ঠান্ডা ঠান্ডা কিছু খেতেই বেশি ভালো লাগবে, এটা ভেবে আমরা ফালুদার অর্ডার করি। তো সবাই মিলে সিদ্ধান্ত নিই যে একটু ফালুদা খাবো। আর শপিং করার পর আসলে এরকম সবাই মিলে একটু খাওয়া দাওয়া না করলে কিন্তু শপিংয়ের আসল মজাটা আসে না, যেটা আমার কাছে মনে হয়। তো তারপরে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতেছিলাম, ওইখানে বসে কিছুক্ষণ সময় পার করতেছিলাম, যদিও তাড়াহুড়ার মধ্যেই ছিলাম যে পুষ্কুষণাকে বাসায় নিয়ে যে ফ্রেশ করবো, ওকে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকবো না। তো এই আর কি, অজবর অলভ হবে এবারে আমরা পূজার শপিং তাও শেষ করছি। ভালো লাগলে একটু লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত টাটা।